আসসালাম আলাইকুম, সবাই কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো যে যেখান আছেন, যেখান থাকি দেখরা, আশা করি সকল ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নয়া ভিডিও নিয়ে এলাম। নয়া ভিডিও বলতে, আমি যেন ইউকের যে সময় আইসলাম, আমেরিকার হলিডে ফিনিশ করি, আর তখন আমি ও ভিডিওটা করছি আর কি। আর আমি যে নাগামরিচ গাছ দেখে যে এক্সাইট হয়েছি, সবচেয়ে বেশি এক্সাইট হয়েছি নাগামরিচ গাছ দেখিয়া। তো এই এক্সাইটের ভিডিও আমার আছে শেয়ার কর্মকার লগে, বাট এর 2 দিন পরে এই ভিডিও এটা আর কি। 2 দিন হইতো না, মনে হয় 4-5 দিন হবে। দেখানি বাইরে যে বাতাস দিল, ও বাতাসে আইয়া আমাকে কারণেও হইতে পারে না কি এলাম তোমরা আমেরিকার মাঝে যে গরম আসলো, আর খুব হট আসলো, আর আইয়া এরকম বাতাস আর মেঘলা আসলো ওয়েদার। তো সকলটা মিলিয়ে আমরাও স্যুট করছেন, আমরা ইয়ে সকল বেমার পড়ে গেছি। যেদিন এসের বাদ এদিন থেকে আমরা অসুস্থ হয়ে গেছিলাম। তো আমি রেকর্ড করছিলাম একটু ভালো হওয়ার বাদে, আর যেদিন পয়লা দিন আমি এয়ারপোর্ট থেকে আওয়ার বাদে গরু আর কি আমি দূরে আমার গার্ডেন যাচ্ছি ইয়া। তো গার্ডেন দিকে আমি যে এক্সাইড হয়েছিলাম নাগা মরিচ গাছ আর কি, নাগা নাগা গাছ লাল ইয়ে পড়ে থাকছে। তো আমার সবচেয়ে বড়ো গাছ অনুষ্ঠান দেখা অক্টা, তো আমি এটাও রেকর্ড করি আর আসছি। আর এখন আমি একটু ভালো হওয়ার বাদে আমি এটা রেকর্ড করছিলাম ইয়া, যেমন গাছটা কি একটু যত্ন নতুন তখন আর আমি দেখাই গেছিলাম নানি, আমি যেন ফিয়াই জড়তা সফলতা হালুল দিয়ে ঘুরিয়ে দিয়ে গেছিলাম। আর কিছু দিছই না, ফানি দিছই সামটাইম, বেশি ফানিও দিছই না, এখন মেঘ গুলি তোরা দিছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মরিচ গাছ দিকে আমি বেশি হ্যাপি, আর কিছু লাগতো না, কারণ সফলতা তো তোরা না তোরা ফাইসি ধরছে, আর আমেরিকাতেও খাইছি, বাট নাকা মরিচ গাছ নিজের হাতের গাছ রয়ে গেছে যেন বাঁচিয়ে আছে। তো দিকে যে ভালো লাগছে, আর আমি তো যে হ্যাপি আলহামদুলিল্লাহ, যে খুশি হয়েছি গাছ দিকে। তো প্লিজ আমার লাগে দোয়া করবা, আর আমিও দোয়া করি সকল সময়, তো একটা কই আমি। তো প্লিজ যারা আমার ভিডিও দেখবা দূরে কাছে যে যেখান থেকে দেখেন না, এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আর ভালো লাগে আর কি, যেন উৎসাহিত হই আর কি। একটা জিনিস কিছু নয়াও দেখাইতাম চাই, আর আমরা জানি যেন ইউটিউব যারাও করি না, এখানে আমরা জানান অনুপ্রাণিত ওই কিছু একটা করিয়া সেম আপনারা আমরাটা দিকে শিখবেন জানেন, বা আপনারা শখ লাগে এক্সাইড হইন নেক্সট টাইম করবা, ওখান লাগে তোমরা ভিডিও করিয়া যেন আমরা দেখা দেখি আপনারা উৎসাহিত হইয়া গাছ গুছ রোপণ করকে। আলহামদুলিল্লাহ এখন যেখানেও যাইবা, ফ্ল্যাটের মাঝে সিঁড়ির মাঝে যেন যাইবা, দেখছি মানুষের গাছ থাকে, গাড়ি থেকে দেখি ও তো সাত নয় তারা দশতলার উপর মাঝে একটা গাছ তার আর বেলকুনির মাঝে আছে। তো দেখি এটা যে ভালো লাগে, তো আমরাও যারা কষ্ট করি করি একটা জিনিস আমরা গাছ থেকে ধরি খাই, আনন্দ পাই, আপনারা দেখ খাইও শেয়ার করিও সেম আনন্দ আমরা উপভোগ করি আর কি। আর চাই চাই আপনারাও আমরা খুশি করতাম, আমরাও আপনারা খুশি করতাম, ও যে আগে মনে দেখে বুঝলানি দেখাম, তো এক সাইড হয়েছি, ও এক সাইড হয়ে ভিডিও রেকর্ড করছি, আর ওগুলো আপনার লগে শেয়ার করাম। এটা আমি যেন ফিআই জিআইস দিয়ে গেছিলাম ও এর কারণে আর কি, এটা অত সুন্দর হয়েছে, আর এটা গ্রান কিতা হইমু, এটা কিতা হইমু গ্রান আর কি, আনবিলিবল আর কি মনে করোক। আর ঘুরিয়ে ফিরিয়ে আমি খালি অনুও যাই রেকর্ড করতাম এই গাছ দিকে, আমি অত এক সাইড অত এক সাইড। তো সকল পাল্লা থাকবো, আমার লাগে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করবো। আল্লাহ হাফিজ।